Assalamualaikum, আমার নাম হচ্ছে রনি, আমি প্রবাসী। আমার মাজায় ব্যথা ছিল, মাজায় থেকে সামান্য পাতে গিয়েছিল, ওখান থেকে আমি চলে এসে ডিপিআরসি হাসপাতালে ডক্টর শুভল্লা প্রধানের সাথে কথা বলি। সে আমাকে এমআরআই করায়, এমআরআই করে আমার কিছুটা সমস্যা দেখা যায় ডিস্কে, L4, 5 and 3। এই ডিস্কে তিনটা ডিস্কে সমস্যা দেখা যায়, সেক্ষেত্রে আমাকে ভর্তি করে এখানে। আমি ভর্তি হয়ে যাই, 10 দিন যাবত আমি থাকছি এখানে। এখানে ফিজিওথেরাপি নিয়েছি এবং বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট এখান থেকে নিয়ে আমি মোটামুটি ইনশাল্লাহ সুস্থ হয়েছি। এখন আজকে বাসায় চলে যাচ্ছি। আসলে মানুষের শরীরের ব্যাপারটা অনেক সেন্সিটিভ। আমি মনে করি যার ব্যথা, মানে যে অসুস্থ হয় সেই সেটা ভালো বোঝে। সেক্ষেত্রে আমি মনে করি যে এটাকে কেয়ার নেওয়া উচিত, যেন সে কোনো কোনো কিছুই হলে, মাজার ব্যথা হোক, পায়ে ব্যথা হোক, যেটাই হোক, অন্তত ফিজিক্যালি একটা ভালো একটা ডাক্তারের কাছে যাওয়া উচিত। তারপরে সে যেটা সাজেস্ট করে সেটাতে সে ফলো আপ করলেই ভালো হয়। এবং এই রোগের অনেকগুলা ডাক্তার আছে, আসলে এইগুলাতে ইউটিউবে যায় দেখবেন। আমাদের ঢাকাতে ডিপিআরসি শফিউল্লা প্রধানের চেম্বার আছে শ্যামলী রিং রোড, এখানে এসে আপনারা দেখাতে পারেন, ইনশাল্লাহ এখানে আসতে পারে। আশা করা যায় যে হয়তো বা ভালো হবে, যদি আল্লাহ চায়। যদি আল্লাহ চায় তাহলে ভালো হবে, আল্লাহ যদি ভালো করে তা হবে, ইনশাল্লাহ হবে। তবে এখানকার ট্রিটমেন্ট গুলো ভালো। আপনি এরা যদি কারোই মনে করেন যে এই সমস্যায় ভুগছি, সেক্ষেত্রে আপনারা আসতে পারেন। এবং যেহেতু আমি ভালো হয়েছি এবং আমার সাথে আরো অনেকজন ছিল, একই বেডে একই পাশাপাশি থাকছি, সেক্ষেত্রে তারাও আমার সাথে একজন সে রিলিজ নিছে, সে অনেক সমস্যায় ছিল 8-9 বছর ধরে, সে ইনশাল্লাহ আজকে আমার সাথেই বাসায় ফিরে আসছে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।